আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি এখন, এটা হচ্ছে একটা ফলের গাছ। আমার বাড়ির পিছনের গার্ডেনে আমি বেশ কিছু ফল গাছ লাগিয়েছি, গত বছরে লাগানো হলো কলমের চারা, প্লাম, খুবই মজার এবং জুসি, খুব মিষ্টি ফলগুলো। এই প্লাম থেকেই তো ওই যে আলু বোকা পাওয়া যায়। গত বছরে ফুল আসেনি, এবছরই প্রথম ফুল আসছে। অনেক ফুল ধরেছিল, ঝরে যাচ্ছে এখন ফুলগুলো। তো যখনই পুরো গাছটা ভরে সাদা সাদা একদম ফুল ভরে গেছিল, ঠান্ডা থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি। আজকে ওয়েদারটা একটু ভালো, রোদ আসে যায় কিন্তু বাতাস তেমন নেই, যার জন্য ভিডিও করতে পারছি। এটা গার্ডেন সেন্টার থেকে কলবের চারা কিনেছিলাম, খুব একটা বড় ছিল না, গত বছরে লাগানোর সময় এত বড় ছিল না, এবছরে মাশাল্লাহ অনেক বড় হয়েছে। ঠান্ডার সময় পাতা সব কিছু পড়ে যায়, শুধু ডাল থাকে, শুধু মরা ডাল, মনে হচ্ছে যে গাছটা মরে গেছে এরকম একটা খুব ঠান্ডার সময়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। তারপর ফেব্রুয়ারি মাসে তো ফুল চলে আসছে, এখন এপ্রিল মাস, অলরেডি ফুলগুলো ঝরে যেয়ে পাতা বের হচ্ছে, আর এই ফুল থেকেই ফল হবে এবছরে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এবছরে ফুল ফল হবে। নিজের হাতের তৈরি গাছপালা আসলে যখন ফুল ফল দেয়, কি যে শান্তি, কি যে ভালো লাগে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এটা কলবের চারা কিনেছিলাম, এটা গার্ডেন সেন্টার থেকে কলবের চারা কিনেছিলাম, খুব একটা বড় ছিল না, গত বছরে লাগানোর সময় এত বড় ছিল না, এবছরে মাশাল্লাহ অনেক বড় হয়েছে একেবারে। সেই ঠান্ডার সময় পাতা সব কিছু পড়ে যায়, শুধু ডাল থাকে, শুধু মরা ডাল, মনে হচ্ছে যে গাছটা মরে গেছে এরকম একটা খুব ঠান্ডার সময়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। তারপর ফেব্রুয়ারি মাসে তো ফুল চলে আসছে, এই তো মার্চ এপ্রিল, এখন এপ্রিল মাস, অলরেডি ফুলগুলো ঝরে যেয়ে পাতা বের হচ্ছে, আর এই ফুল থেকেই ফল হবে এবছরে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এবছরে ফুল ফল হবে। আমার এই পিছনের গার্ডেনে আমি বেশ কিছু গাছ লাগিয়েছি, এই যে এটা হচ্ছে চেরি, চেরি চেরিতে ফুল আসতেছে, আর একদম কর্নারে আরেকটা প্লাম, এটা হচ্ছে রেড কালারের প্লাম, এই যে মেরুন কালার আর কি, আর ভিতরটা হলদে রং, খুব জুসি এই ফলটা। এটাও আরেকটা প্লাম, তবে এটা বেশ ছোট, এটা একেবারে ছোট্ট একটা ডাল শুধু লাগানো হয়েছিল, এবছরে মাশাআল্লাহ ফুল ধরেছে। এটাও প্লাম, তবে ওইটা লাল আর এটা হচ্ছে একটু হলদে টাইপের ছোট। এটা টক মিষ্টি, এটা অত মিষ্টি না কিন্তু জুসি। ফুলগুলো সুন্দর যখন পুরোটা, এখন তো ফুল ঝরে পাতা বের হচ্ছে, পাতা দেখা যাচ্ছে, মরা ডালের পরেই পুরো সাদা হয়ে একদম গাছটাতে শুধু সাদা সাদা ফুল, খুব সুন্দর লাগছিল। খুব ঠান্ডা তখন, ঠান্ডার জন্য আর ভিডিও বা ছবি তুলতে পারিনি। গাছটা অনেক লম্বা হয়েছে, নিজের হাতের তৈরি গাছপালা আসলে যখন ফুল ফল দেয়, কি যে শান্তি, কি যে ভালো লাগে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।